মাঝে মাঝে এরকম রান্না করে বউকে খাওয়াবেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর বাবা ওতে গাছ কেটে এনে এখানে লাগাবে, ওই দেখেন এটা কচু পাতা, তাই না? কচু পাতা লাগিয়ে রাখছে। আর কি গাছ লাগাবো বাবা? এই গাছ লাগাবা? মাশাআল্লাহ, রে বুদ্ধি! রোদে দেখেন, দেখেন কৃষকের কাজ দেখেন, এরকম আপনাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে, পিঠের ঘাম পায়ে ফেলে তারপরে শাকসবজি উৎপাদন করে, সেগুলো আপনারা খান, তারপরে কৃষকের মূল্যায়ন করেন না, ঠিক না বাবা? হ্যাঁ, দেখি তো আরো বলবো, আপনারা শাক সবজি এগুলা লাগাইতেছে আব্রাহিম, দেখি তো বাবা হইছে, মাশাল্লাহ, বাবা দুইটা গাছ লাগাইছে। আজকে আজকে হচ্ছে আমাদের ব্লগের মধ্যে একটা স্পেশাল ব্লগ হবে, কারণ হচ্ছে আজকে আমি নুরজানকে রান্না করে খাওয়াবো। আপনারা তো জানেন না, আমি বলছি কিনা মনে নাই, আমাদের যে হাংরি বালক চ্যানেলে আপনারা যত ভিডিও দেখছেন তার মধ্যে যত মাংস রান্না, চিংড়ি রান্না, হ্যাঁ এইসব যত রান্না দেখছেন না, সব রান্না কিন্তু আমি নিজে করছি। হ্যাঁ, নুরজান রান্না করছে কি ভাত, তারপর ডাল, বিশেষ করে ভাতটা আমি রান্না করতে চাই না কখনো, তারপরে হচ্ছে মানে এরকম শাক সবজি যেগুলো আমি রান্না করতে পারি না, কিন্তু যত মাংস রান্না আছে, যত হচ্ছে মানে মাংস টাইপ যে সব খাবার আছে বা বোনা টাইপ যে সব খাবার আছে, এই সব রান্না আমি করছি আলহামদুলিল্লাহ। তো নুরজান অনেকদিন ধরেই বলতেছিল, নুরজান হচ্ছে যে আমরা ঝাল ঝাল করে যে, ঠিক না, ঝাল ঝাল করে যে মাংস রান্না করতাম না লাল লাল করে, নুরজান বলতে চায় আজকে একটু রান্না করে তারপরে খাওয়ান। তো এই জন্য চিন্তা করলাম, এটা কিন্তু আজকে বলে নাই, অনেক আগে থেকেই বলতেছে, কিন্তু মানে মাংস কিনে এনে যে ভুনা করে খাবো, এটা আসলে মানে আমরা আসলে মাংস আনলে পরে চার পাঁচ ভাগ করে পরে অল্প অল্প করে বিরিয়ানি বা এটা এটা খাই। তো আজকে 1 কেজি মাংস রান্না করবো ইনশাল্লাহ নুরজানের জন্য। আর এটা কিন্তু ওই যে একটা মাংস আনলাম না, ওটা না, এটা ওটা ফ্রিজে রেখে দিছি, আর কদিন পর বৃষ্টি শুরু হবে তখন আর বাইরে বেরোতে পারবো না যে আনবো বা কিছু, সম্ভব না, আগে আনে রাখলাম 1 কেজি যদিও। কিন্তু আমরা কোরবানিতে কিন্তু ওরকম করে বিরিয়ানি বা তেমন কিছু খাইতে পারি না, কারণ হচ্ছে মাংস বেশিরভাগই দিয়ে দিছি, আবার কিছু মেহমান আসছিল, মাংস দিয়ে দিছি বলতে অনেক মানুষকে দিতে পারছি তা না, কিন্তু যাদের দিছি অনেক বেশি করে দিছি, প্রায় 2 কেজি করে দিছি, 2 কেজি 2.5 কেজি করে। তো এই জন্য মানে আমরা আসলে ওরকম, এটা আফসোস না ভাই, বললাম যে মানে আপনারা বলতে পারেন যে ভাই কোরবানির সময় এত মাংস খাইছেন তারপর এখন মাংস হয়েছে, এই জন্য বললাম আর কি, মানে মাংস বেশি খাইতে পারি নাই। আর নুরজানের মানে এটা মনে চাওয়ার একটা কারণ আছে, কারণ হচ্ছে আমি জানি না এটা সত্যি কিনা, মানে প্রেগনেন্সি অবস্থায় নাকি মানুষ অনেক কিছু খাইতে মনে চায়, তো এই জন্য চিন্তা করলাম যে ওর মনে আশাটা তাদের পূরণ করি, কিন্তু এটা আমার জন্য অনেক কঠিন, কারণ হচ্ছে এখন কাটাকুটি থেকে অনেক কিছু আমার করতে হবে, বিশেষ করে চুলা জাল জ্বালানো, এটা তো বড় কঠিন ভাই মাটির চুলায়। দেখ, দোয়া করবেন, শুরু করি আল্লাহ নাম নিয়ে, বিসমিল্লাহ রহমান রহিম। এই হচ্ছে আমাদের মাংস, এটা গত দিনের মাংস, এটা আজকেরই মাংস, আজকে হচ্ছে গরু জবাই হয়েছে আমাদের এলাকায়, আমরা আসলে এলাকা হয় নাই, এটা আমি ব্লগে দেখাইতে পারিনি, কারণ হচ্ছে যখন গরু জবাই দিয়েছে তখন আমি জানতামই না আসলে। হ্যাঁ, মানে আমি তো আগেই অর্ডার দিয়ে রাখছিলাম, তো এই আর কি, সেই জন্য দেখাইতে পারি নাই। মাংস কোটা করে শুরু, কেমন লাগতেছে আপনারা যারা ভাবিরা দেখতেছেন, সবাই বাইরে দিয়ে রান্না করে একদিন খাওয়া হইতে পারে নাই না, মানে রান্না করাটা আসলে ভাই আসলে অনেক কঠিন কাজ, যেটা মানে মেয়েরা করে এটা আসলে অনেক কঠিন কাজ, আপনারা আপুরা আন্টিরা যা দেখতেছেন আপনারা আসলে অনেক কষ্ট করেন, যেটার মূল্যায়ন হয়তো বা আমরা করতে পারি না। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে মাংস, যেগুলো বড় দেখতেছেন এগুলো হচ্ছে হাড্ডি, বাবা মোটরসাইকেলে কেমন বসছে দেখেন না, আপনারা দেখেন, ওয়াও ওয়াও, কার মতো মুড়ি করে খাবে, মানে মুড়ি সরি চাল ভাজা মানে গুড়ি করে খাবে, আব্রাহিম একটু নিয়ে সেটা নিজে গুড়ি করতেছে দেখেন বাবার। খাওয়াই দিয়ে যাও আমাকে, আমাকে খাওয়াই দিয়ে যাও।
অনেক ইয়াম্মি বাবা। আপনারা তো মনে করেন আপনার খেলে দুষ্টমি করে, দুষ্টমি করে মাঝে মাঝে তেমন কিছু করে মনে চায় করে যে খেটে দিয়ে দিই। সবচেয়ে কষ্ট তোমার এমন এটাই লাগতেছে, কারণ দোয়াটা চোখে আসতেছে একটু বেশি। যাই হোক, ভাত রান্না চলতেছে, এখন হচ্ছে পেঁয়াজ কাটবো, তারপরে মাংস দিতে হবে, তারপরে কোনো কাজ নেই, তারপর খাওয়া। মাথার উপর কাঠা না লাগে না, তো কষ্ট করে আপনারা রান্না করেন না, তুমি রান্না করো। একটাই তো সময় লাগতেছে অনেক বেশি আমার। যাই হোক, বিসমিল্লাহ, এবার কি জানি করবো, কিভাবে পেঁয়াজ কাটতে হয়। এই দেখেন কোন দিকে দেব, দেখি ও মা গো, খুবই ভালো পেঁয়াজ কাটা হচ্ছে, সমস্যা দিয়ে খাইবে। সমোসা খাবেন কোন দিকে কাটে, এটা এদিকে না, পেঁয়াজ মোটা মোটা করে কাট, কুচি কুচি করে আস্তে আস্তে থাকা লাগে। সরবি আইলে আমি মোটামুটি হচ্ছে আমার পেঁয়াজ কাটা ভাই, যা হইছে আলহামদুলিল্লাহ, কোন আগে এটাই বেশি হইছে। চলে চলে ভাই, গুছতে মধ্যে পেঁয়াজ দিলে এগুলো ব্যাপার না, কি বলেন কেমন হইছে? বক টক বক করে ফুটছে আমার অন্তর, আল্লাহ। এদিকে আমরা দুষ্টমি করে প্রচন্ড, আর ফাহিমা চাল গুঁড়া করতেছে। চাল গুঁড়া কে খাইছেন কমেন্ট করবেন। আমার নানু গুড় দিয়ে খাইতো, গুড় দিয়ে নারকেল দিয়ে চাল গুঁড়া করে দিত। ওকে এবার যাই গুস্তরা দুই আনি। আমাদের ভবনে এবার পাখিরা দুষ্টমি করতেছে, পাখিরা যাই। কেমন লাগে আমাদের পুকুর পার পাইলে কর, মানে পানি লইলে নইডা মধ্যে ধানির মুড়ির মধ্যে হ্যাঁ থইবেন না গোস্ত। একটা জিনিস নিয়ে আমার জীবনে আমার কেউ বলতে পারবে না যে এটার মধ্যে কোনো ভেজাল আছে, সেটা হচ্ছে আমার ধোয়া। আমি যদি কোনো কিছু ধুই ওইটা কেমন করে দিন ওজন বলো তো, একটা একটা করে সুন্দর করে দিয়ে হাসের মাংস, হ্যাঁ এগুলো না ধুইলে আমি খাইতে পারি না, আর আমি ধুইলে ওগুলা একটা একটু করে বাইসে বাইসে এরম করে এরম করে তারপরে ধুই। রোদের মধ্যে কেমন লাগতেছে সামনের? রোদের মধ্যে গরম লাগতেছে না, অনেক পরিষ্কার করে অনেক, আমার তো ইয়ে আমি ধুইলে ইয়ে ধুয়ে লয়, আমি বেশি ধুই না হেরাতাই ধুই। সত্যি সত্যি না ধান মিথ্যে রে, সত্যি কথাই রে কই। আরে বাবু আমি আর মনে করি যে আমার বউ মনে কষ্ট করে ধুইছে কিন্তু ভালো মতো হয়তো পারে না, তাহলে আমি করি সে হালকা ধুইয়া পরে আমার দিয়ে দেয় তাই ক্ষমা না, কষ্ট করুম কি আর থাকে, রে কষ্ট করবো আমি কষ্ট করুম তো একজনই কষ্ট করুক। আহ আহ রে বউ গো বাবা গোসল করতেছে আর দুষ্টমি করতেছে খালি।
রান্না শুরু করেছি আলহামদুলিল্লাহ, ভাত আমাদের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন পেঁয়াজ আপনার প্রচন্ড দুষ্টিম করতেছে, গুজো করতেছে, তো গুজো করতে চায় না, অবশ্য ঠান্ডা জ্বর তো গুজো করতে না চাওয়াটাই স্বাভাবিক। এই যে এখন দিয়ে দেবে যে মশলা, আদা, রসুন, জিরা সবকিছু। তো কাজ হয় না দেখো, ওইটা কি জানেন? ওই আর নাই লাল লাল ঝাল ঝাল তোর মশলা নাও। আর কোনটা কোনটা লাগাই দিতে লাগে এটা আমি পারি না ভাই, সবসময় এটা ভুল হয়। কষ্ট করে রান্না করতেছি আমি, জিগদাই কে মানে না কষ্ট করে দাও এরকম কেমন লাগে? না আমি তো দেখ শিক্ষা তারপর করবো ইনশাআল্লাহ। মশলাটা কষাইতেছি আমি আর নূরজাহান যে ভাতের মার গেলতেছে, এটা আমার দ্বারা সম্ভব না ভাই, কোনোদিনও সম্ভব না। ওটা করতে গেলে যা হয় ওটা উচিত না। আমার বাবা গোসল করে আসছে আলহামদুলিল্লাহ, লক্ষ্মী বাবা। তোমার জন্য গোসল রান্না করতেছি বাবা, দেখেছ এই যে কষানো মোটামুটি শেষ, এখন হচ্ছে গোসল দিতে গোসল গোসল যে দেয় একটু দেয়, আমি দেয় আমার দেয় না দেয় গোসল। তারপর যখন করে নিলে বন্ধ করো, তোমার চশমা দেয় না হলেই ভালো হইবে। অনেক শখ বাচ্চা খাবে আরে খাও একটা তো বুঝতো, তুই তো নাচ দিবি বুঝতো, তুই অভ্যাস কার কার আছে বললাম তো। ওকে এখন মৌ দিয়ে দিব, তাও দিয়ে দাও মৌ তো দিয়ে দে।
আসসালামু আলাইকুম ইহলাল কুবুর। রান্না চলতেছে, ডেকে দিয়ে আসলাম। একটা কথা, কেউ মারা গেলে আমরা অনেক আফসোস করি। আসলে কেউ মারা গেলে আফসোস করার আমার মনে হয় না কোনো বিষয় আছে, কারণ মারা যাওয়ার পরই হচ্ছে আসল। হ্যাঁ, আল্লাহ পাক যে আমাদের সৃষ্টি করছে তার আসল রহস্য সামনে আসে। তো যারা মারা গেছেন, দুনিয়া থেকে যারা চলে গেছেন, তারা কিন্তু তাদের আল্লাহ পাকের মানে কুদরতের আসল রহস্য দেখতেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আফসোসের বিষয় হবে তখন যখন আমল খারাপ হবে। যদি আমল খারাপ হয় তখন হবে আফসোসের বিষয়। আমল ভালো হলে আফসোসের কোনো বিষয় কোনোভাবে আফসোস করা উচিত না। আলহামদুলিল্লাহ, আকাশটা অনেক সুন্দর লাগতেছে এখন। সুবহানাল্লাহ। আর এখন কিন্তু জমি চাষ শুরু হয়ে গেছে, এই যে দেখছেন। কদিন পরে সবুজ দেখবেন না আর মাঠ, এই খেতা সবুজ দেখবেন না। এদিকে দেখলে দেখবেন এদিকে সবুজ নাইও, এই দেখছেন, এরকম হয়ে যাবে সব কিছু। আমার জন্য শরৎ বানাইছে ঠান্ডা পানিতে, ঠান্ডা পানি দেওয়ার সাথে সাথে দেখেন গ্লাসটা ভেঙে গেছে। দেখেন আমরা চিনি দেওয়া, মানে কি বলবো, বাত এটা বাত। আর একবার এমন হয়েছিল, ইসে কোক ডালতে গিয়ে এরকম হয়েছিল একবার। আলহামদুলিল্লাহ, রান্না তো হইতেছে, কিন্তু আমাদের এটা আপনারা ফেস করতেছেন মেবি, আমাদের ইন্টারনেট পাইতেছে না কোনো, মানে সকাল থেকে নেটওয়ার্ক নাই, রাতে ছিল। আজকে কি আমরা ভিডিও আপলোড দিব আল্লাহ জানে, আল্লাহ ভরসা, আল্লাহ ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। কিছু বলার নাই ভাই, কিছু বলার সামর্থ্য নাই, সেটা বলতে পারি, সামর্থ্য নাই। একটা কথা বলি খালি, যেই মুক্তিযোদ্ধাদের জন্য মানে এরকম কোটা কোটার ঝামেলা হইতেছে, তারা কি এখন কোনো মতে খুশি? কোনোদিনও খুশি না। তারা দেশ মানে দেশটাকে স্বাধীন করছে, আর এখন সেই দেশেরই নাগরিক মরতেছে, এটা কোনোদিন তারা সাপোর্ট করবে না। জান গ্লাস ভাঙছে কেমন এখন বুঝতে পারছি আমি, গ্লাস ঠান্ডা পানিতে ভাঙে নেই। ওই গ্লাস কালকে মিস্ত্রি আসলো না, ওনার আমি এই গ্লাসে পানি দিয়েছিলাম, তো ওই গ্লাসটা ওখানে রাখা ছিল, তো উনি আবার কিচেন নিতে গিয়ে ওনার হাত থেকে আমার গ্লাসটা পড়ে গেছিলো। তো পরে পরে দেখেছি ভাঙে নেই কোনো জায়গা থেকে, কিন্তু ভিতরেই হয়ে গেছিলো বুঝছো। পরে ওই ঠান্ডা পানি দেওয়ার পরে ওইটা আবার ইয়ে হয়ে গেছে, ভেঙে গেছে, তখন দেখা যায় নাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের রান্না প্রায় শেষ, জিরা গুঁড়ি দিয়ে দিলাম, রান্না শেষ। মাঝে মাঝে এরকম রান্না করে বউকে খাওয়াবেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সবাই খাইতেছি। আকাশের অবস্থাও বেশ একটা ভালো না, কারণ আকাশে কোনো মানে তারা টারা কিচ্ছু নাই। আর এখন হচ্ছে আমার যাইতে হবে শহরে ভিডিওটা আপলোড করার জন্য। এই ভিডিওটা অনেক বড়, আমি আগেই বলি ভাই, এই ভিডিওটা অনেক বড় হয়েছিল, প্রায় 40-50 মিনিটের। সেই ভিডিওটা কাটতে 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 18 মিনিট করে আনতে হয়েছে, কারণ যত ছোটো ভিডিও করতে পারবো তত সহজে আপলোড করতে পারবো। আমি ভিডিও সারতেই না পাই তাহলে তো সমস্যা, তাই না? সেই জন্য তো এখন শহরে যাব, শহরে গিয়ে হচ্ছে ভিডিও সার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিন্তু আবহাওয়া বেশি ভালো না ভাই, অন্ধকার অন্ধকার লাগতেছে, একটা তারাও নেই আকাশে, আল্লাহ ভরসা, আল্লাহ নাম নিয়ে যাবো। যাক, ভালো থাকবেন সবাই, আল্লাহ যেন দেশের এই অবস্থা ঠিক করে, আর যারা অন্যায় করতেছে তাদের যেন বিচার করে। সামর্থ্য নাই বলার, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।